আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটাই দুই সালে শিবিরের শ্রেষ্ঠ কর্ম পরীক্ষার্থীদের জন্য শিবিরের এ কেমন আয়োজন তিন এগারো বাইশ কী সেই শ্রেষ্ঠ কর্ম ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে তরুণ প্রজন্মের হৃদয়ের স্পন্দন মেধাবীদের ঠিকানা যদিও মেধাবীরা এখন আগের মতো আর আসছে না একটু অনুকূল পরিবেশ আসলে আসবে ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র একটা ছাত্র সংগঠন নয় একটা পলিটিক্যাল অর্গানাইজেশন নয় ইসলামের ছাত্র শিবির একটা শিক্ষা প্রতিষ্ঠান অলমোস্ট তারা যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান তারা যে কতটা ক্রিয়েটিভ এর নেতিবাচক সময়ে তাদের চরম দুঃসময়ে যে তারা অনেক অসাধারণ সৃজনশীল কাজ করছে একের পর এক তারাই কিছু প্রমাণ দেখাবো যে আসলে শিবির কতটা মেধাবীদের জন্য কাজ করে তারা কতটা আন্তরিক নিছক রাজনৈতিক কাজ বা কোনো একটা দলের কর্মসূচি বাস্তবায়ন করা কখনোই তাদের প্রায়োরিটি নয় তারা এমন এমন কাজ করছে বাংলাদেশের ছাত্র সংগঠনের ইতিহাসে অনুকরণীয় উজ্জ্বল এবং বিরল দৃষ্টান্ত শিবিরের ধারে কাছেও ক্রিয়েটিভিটির দিক থেকে অন্য কেউ করতে পারছে না জাতীয় বিভিন্ন দিবস আন্তর্জাতিক বিভিন্ন দিবস সাক্ষরতা দিবস ইত্যাদি ইত্যাদি কোনো ছাত্র সংগঠনের খবর নেই শিবির একেবারে সপ্তাহব্যাপী দশক হিসাবে ঘোষণা করে তারা সেটা করছে পথ শিশুদেরকে শেখাচ্ছে কই গত এই দুই সালে যদি বলি কোন সংগঠন পথ কাছে গিয়েছে বিশ্ব হাত দোয়া দিবস পালন করেছে শিবির তারা হাত ধুতে ধুইতে অথবা এ ধরনের বিভিন্ন কার্যক্রমে উৎসাহিত করছে যেগুলো সরকার কথা করার কথা বিভিন্ন এনজিও করার কথা যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের কাজ সেই কাজগুলো হুবহু শিবির করছে আমার কাছে আমার গবেষণায় কয়েকটা বিষয় স্পষ্ট হয়েছে যে দু সালে শিবির তো মিছিল মিটিং কত কিছুই করেছে অনেক আমি নিজে এই মাত্র অনেকগুলো তাদের ক্রিয়েটিভ বা সৃজনশীল কাজের উদাহরণ দিলাম তার মধ্যে একটা কাজ যেটা সম্প্রতি দু একদিন আগে তারা করেছে সেটা আমার কাছে দুই সালে শিবিরের শ্রেষ্ঠ কর্ম বলে মনে হয়েছে কোনটা সেই শ্রেষ্ঠ কর্ম সেটা বলবো শেষে বলবো সেটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠকর্ম তার আগে আমি যেটা বলতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠান যে কাজ করে সেই কাজ শিবির করছে যেমন এইচএসসি পরীক্ষার্থী আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তাদের জন্য দোয়া মনোযাতের আয়োজন করা এটা তো সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান করে কিন্তু শিবিরও করে অ্যাজ লাইক শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি শিবিরের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে চাঁদপুর শহর শাখা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা মহানগর পশ্চিম শাখা আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান তিনি দোয়া করছেন এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি ছাত্র শিবির লক্ষ্মীপুর জেলা শাখা দোয়া অনুষ্ঠান আয়োজন করছে এর মানে শিক্ষা প্রতিষ্ঠানের মতো কাজ করছে আরও বিভিন্ন শাখা প্রায় সবগুলো শাখাই বেশিরভাগ শাখায় জেলা শাখাগুলো বিশেষ করে এই কাজ করছে অনেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো আর পরীক্ষার্থীদের জন্যে শিবিরের এমন আয়োজন এটা বেস্ট আয়োজন কারণ এই মুহূর্তে দোয়া এবং তাদের কিছু মোটিভেশন কিছু উৎসাহ সাহস কৌশল শেখানো এটাই হচ্ছে সবথেকে বেশি কার্যকর তাদের পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন উপকরণ যা লাগে শিবির সেগুলো দিচ্ছে গিফট করছে বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন দেখাচ্ছে তাদের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে তাদের এই মেধাবিকাশের বা জীবনে অন্যতম একটা কঠিন ধাপ অতিক্রম করার ক্ষেত্রে তাদের পাশে আছে এটা শিবির একটা মহান আয়োজন বলে মনে করি বিশেষ করে এই দোয়া অনুষ্ঠান আয়োজন করাটা দোয়ার চাইতে বড় কিছু আর হতে পারে না শুধু দোয়া করলেও আবার হবে না তাদের মেধা বিকাশের জন্য পাশে থাকতে হবে অন্য প্রয়োজনীয় কার্যকর এবং সবচাইতে বড় যে বিষয়টা সময় উপযোগী টিপস দিতে হবে এটা শিবির দিচ্ছে এই দিক থেকে যেভাবে শিক্ষার্থীদের মেধার বিকাশে এবং পরীক্ষা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাঁসবে এগুলোর ক্ষেত্রে সহায়তা করে এটা ডেফিনেটলি আমি মনে করি শিবির অনেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মতোই রোল প্লে করছে শুধু ধর্মীয় শিক্ষা তারা সাংগঠনিকভাবে বিশাল একটা সিলেবাস দিয়ে সেটা পরিচালনা করার চেষ্টা করে শুধু সেটা নয় সেটা তো একদিকে আছেই প্রচলিত যে শিক্ষা এগুলোর ক্ষেত্রে তারা শিক্ষা সহায়ক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষা সহায়ক কার্যক্রম হিসেবে কোচিং সেন্টারে যেরকম ভর্তি হলে উপকৃত হয় শিক্ষার্থীরা শিবিরগুলো অনেকটা সেরকম উপকৃত হয় অটোমেটিক্যালি রাজনৈতিক ছাত্র সংগঠনের ক্ষেত্রে একটা অনন্য এবং উজ্জ্বল একটা দৃষ্টান্ত বলেই মনে করি এটাই শিবিরের একটা ইউনিকনেস এখন শিবিরের আরও কিছু ব্যতিক্রমী কাজ আমরা বলেছি এই যে শিবিরের করতে গিয়ে যারা নিহত হয়েছে তাদের বাসা শহীদ হয়েছে এদের নামে দু সালে আমরা দেখেছি বিভিন্ন বাগান উদ্বোধন করতে যেমন দুইশো আঠারোতম শহীদ শাহাবুদ্দিন পাটোয়ারির নামে বাগান উদ্বোধন করেন ছাত্রশিবির কুমিল্লা জেলা পূর্ব শাখা এই বাগান উদ্বোধন অনেকগুলো এক্সাম্পল আমরা দেখেছি এটা একটা চমৎকার একটা কাজ তবে দুই হাজার বাইশ সালে শিবিরের শ্রেষ্ঠকর্ম আমার কাছে যেটা মনে হয়েছে রিক্সা পাঠাগার উদ্বোধন করে ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখা আমরা কত পাঠাগার দেখেছি ভ্রাম্যমাণ পাঠাগার সেখানে বাসে দেখেছি ট্রাকে দেখেছি কত কিছু কিন্তু রিক্সা পাঠাগার এটা সবচেয়ে বেশি কার্যকর বাস ট্র্যাক সব জায়গায় যেতে পারে না অথবা যেসব জায়গায় যেতে পারে ওই সব জায়গায় মানুষের পড়ার প্রয়োজন হয় না কিন্তু রিক্সা এমন এমন জায়গা যেতে পারে অটোরিক্সা বা এমনিতে যেখানে আসলেই পাঠকের প্রয়োজন পূরণ করতে সক্ষম হয় এই যে পড়ার জন্যে জ্ঞান অন্বেষণের জন্যে রিক্সা পাঠাগারের মতো একটা ব্যতিক্রম এবং ইউনিক এর আগে কেউ করেছে বা এত সুন্দরভাবে আমার নজরে পড়েনি এটা আমার গবেষণায় গুরুত্ব প্রয়োজনীয়তা ভবিষ্যৎ দিক বিবেচনায় একটা বুদ্ধিভিত্তিক প্রজন্ম এবং একেবারে রুট লেভেলে এটা শহর নয় বিভিন্ন ভ্রাম্যমান পাঠাকার আমরা ঢাকা শহরে দেখেছি বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে দেখেছি কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলে লক্ষ্মীপুরে এরকম একটা রিক্সা পাঠাকারের মতো ব্যতিক্রম জিনিস উদ্বোধন করা এটা আমার দৃষ্টিতে এটাই দু হাজার বাইশ সালের শিবিরের শ্রেষ্ঠ কর্ম শিবিরের জন্য শুভকামনা তারা বাংলাদেশের ছাত্র রাজনীতি এরকম আরও অসংখ্য ক্রিয়েটিভ সৃজনশীল অনেক কিছু নিয়ে আসবে সেই দোয়া এবং ভালোবাসা